নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী ট্রাক উল্টে গেল শিয়াখালা ইলাহিপুর পেট্রোল পাম্প সংলগ্ন এরিয়ায়। বুধবার ভোর 5টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে 15 নম্বর রাজ্য সড়কের পাশে শিয়াখালা ইলাহিপুর পেট্রোল পাম্প সংলগ্ন এরিয়ায় উল্টে গেল একটি পণ্যবাহী ট্রাক। এই ঘটনার জেরে পেট্রোল পাম্পে তেল নিতে আসা গ্রাহকরা অসুবিধার সম্মুখীন হচ্ছে। এই পাম্পে কর্মরত এক কর্মী আমাদের জানান, সকালবেলা গাড়িটি রাস্তার ধারে দাঁড় করবার সময় পেছনের চাকা নরম মাটিতে ফুটে যায়, যার জেরে গাড়িটি উল্টে যায়। কোনো ক্রমে ঘটনা থেকে ড্রাইভার প্রাণে বাঁচেন, অল্পবিস্তর আহতও হন। যেহেতু গাড়িটি লোডিং অবস্থায় রয়েছে, তাই এখনো পর্যন্ত গাড়িটি সরানো সম্ভব হয়নি। পাম্প কর্তৃপক্ষ ইতিমধ্যে গাড়ি মালিকের সাথে ফোন মারফত কথা বলে জানিয়েছে, যথাসম্ভব গাড়িটিকে ক্রেনের মাধ্যমে টুরি নিয়ে যাওয়ার জন্য। অপরদিকে গাড়ির মালিক আশ্বাস দিয়েছেন, আগামী কয়েক ঘন্টার মধ্যেই গাড়িটিকে সরিয়ে ফেলা হবে। চাপাডাঙ্গার দিক থেকে গাড়িটা আসছিল, তো আস্তে আস্তে হঠাৎ ড্রাইভার কন্ট্রোল হারিয়ে ফেলে এইখানে বাঁ দিক দিয়ে চাপতে চেয়েছিল গাড়িটাকে, চাপতে গিয়ে কন্ট্রোল রাখতে পারেনি, কিন্তু গাড়ির যে চাকা, পিছনের চাকাটা বসে যায়, বসে গিয়ে গাড়িটা উঠে গেছে। কারো কিছু ক্ষয়ক্ষতি হয়েছে? ড্রাইভারের একটু অল্প লেগেছে হাত পায়ে, ড্রাইভারের কিছু সেরকম কোনো ক্ষতি হয়েছে। এখন এখানে কি পরিস্থিতি, মানে পাম্পে আপনার পাম্প নেই সামনেই হয়েছে? পাম্প এখন পাম্পের আমরা ড্রাইভারকে বলেছি, উনি ওনার মালিককে ডেকেছেন, তো মালিক ওনার ওই ডানকুনি থেকে ক্রেন নিয়ে আসছেন, এখান থেকে গাড়িটাকে তুলবেন। কটা নাগাদ হয়েছে এটা ঘটনা? ওটা ভোর 5টায় হয়েছে। আপনার নামটা? আমার নাম লক্ষ্মী ব্যানার্জি। হুগলি থেকে পাপ্পু সাতরার রিপোর্ট, টাইমস বাংলা।